গাজা সীমান্তে হঠাৎ করে সামরিক মহড়া শুরু করেছে ইহুদিবাদী ইসরায়েল। ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো সাম্প্রতিক যৌথ মহড়ার পর এই মহড়ার আয়োজন করে ইসরায়েল। ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর যৌথ মহড়ার পর ইহুদিবাদীদের উদ্বেগ আরও বেড়েছে। ফিলিস্তিনি সংগঠনগুলোর ঐক্যবদ্ধ তৎপরতাকে বড় ধরনের হুমকি বলে মনে করছে তেল আবিব। সোমবার ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, দক্ষিণের সীমান্তে সেনাবাহিনীর প্রস্তুতি পরখ করতেই এই মহড়ার আয়োজন করা হয়েছে। জরুরি মুহূর্তে তারা যাতে দক্ষতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে পারে সেই জন্য সেনাবাহিনীকে প্রস্তুত করা হচ্ছে। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট গত সপ্তাহে দক্ষিণ সীমান্তে লেজার নিয়ন্ত্রিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের কথা জানিয়েছেন। হামাসের ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি। ফিলিস্তিনের হামাস সহ বিভিন্ন প্রতিরোধ সংগঠন এবং লেবাননের হিজবুল্লাহর শক্তি বৃদ্ধিতে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের উদ্বেগ প্রকাশের মধ্যেই দখলদারদের এই সামরিক মহড়ার খবর জানা গেল। আফ্রিকান ইউনিয়নের সিদ্ধান্তকে স্বাগত জানাল সিরিয়া। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আফ্রিকান ইউনিয়ন এই পদক্ষেপের মাধ্যমে ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি সমর্থন জানিয়েছে এবং ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে নিজেদের অবস্থান সুস্পষ্ট করেছে। বিবৃতিতে আরও বলা হয়, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে ইসরায়েলের এক ঘরে অবস্থান ফুটে উঠেছে। সবার কাছে আবারও এই বার্তা পৌঁছে গেছে যে দখলদার ইসরায়েল ফিলিস্তিনিদের সঙ্গে অন্যায় করছে এবং মানবাধিকার লঙ্ঘন করছে। রবিবার আফ্রিকান ইউনিয়নের 55টি সদস্য দেশ সর্বসম্মতভাবে ইসরায়েলের পর্যবেক্ষণের মর্যাদা স্থগিত করেছে। ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবায় গতকাল আফ্রিকান ইউনিয়নের বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়া একজন কূটনীতিকের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি বলেছে, ইসরায়েলকে পর্যবেক্ষকের মর্যাদা স্থগিত করা হয়েছে। দক্ষিণ আফ্রিকা ও আলজেরিয়া সহ বেশ কয়েকটি দেশ ইসরায়েলকে এই সংস্থায় পর্যবেক্ষক মর্যাদা দেওয়ার বিরোধিতা করে আসছে। প্রিয় দর্শক, দেশ বিদেশের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।